নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, কষে দেখি 23.2। এটা আমাদের 9 দাগের প্রশ্ন। যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, তবে যাচাই করি যে একের দাগে সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস সাইন বি, এবং কস অফ এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এটা হচ্ছে একটা ফর্মুলা, যেটাকে আমরা 11-12 এই ফর্মুলাটাকে আমরা আরও বিস্তৃতভাবে কাজে লাগাবো। এখানে আমরা মান নির্ণয় প্রসেসে এটাকে দেখানোর চেষ্টা করব। আমরা একের দাগে লিখছি, এখানে কি আছে সাইন অফ এ প্লাস বি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড লিখছি আমরা। লেফট হ্যান্ড সাইডে আছে সাইন অফ এ প্লাস বি, তাহলে এ ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে এখানে আমরা 45 ডিগ্রি লিখব, আর বি ইকুয়াল টু 45 ডিগ্রি, এখানেও আমরা 45 ডিগ্রি লিখব। তার মানে হচ্ছে সাইন অফ 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত? এর মান হচ্ছে 1, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান আমার একের দাগে 1 বেরিয়েছে। তাহলে এই রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এইটার মান কত হবে? আমরা এখানে রাইট হ্যান্ড সাইড লিখতে পারি, এবং সাইন এ কস বি, তাহলে সাইন এ, এখানে আছে সাইন এ, এ মানে 45 ডিগ্রি, তাহলে আমরা লিখব সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি প্লাস কস এ মানে হচ্ছে 45 ডিগ্রি কস 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি। 45-এর মানটা কত থাকে? 1/√2 ইন্টু 1/√2 প্লাস 1/√2 ইন্টু 1/√2। 1/√2 ইন্টু 1/√2, অর্থাৎ 1 1 = 1, √2 ইন্টু √2 ইকুয়াল টু 2, প্লাস 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, √2 ইন্টু √2 ইকুয়াল টু 2, তাহলে হাফ প্লাস হাফ ইকুয়াল টু 1। তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এই দুটোরই কিন্তু মান বেরোচ্ছে কত? 1 এবং 1। তাহলে আমরা এখানে লিখতে পারি, একের দাগেরটা আমাদের প্রুভড হয়ে গেল যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রুভড হলো। আমরা দুইয়ের দাগে যেমনভাবে আছে, একের দাগেরটা যেভাবে আমরা করলাম, দুইয়ের দাগেরটা আমরা সেইভাবে করার চেষ্টা করছি। দুই হচ্ছে কস অফ এ প্লাস বি, তাহলে এ প্লাস বিটা আমরা আরেকবার দেখে নিচ্ছি যে এ ইকুয়াল টু 45 আছে, বি ইকুয়াল টু 45 আছে, তাহলে কস অফ এ প্লাস বি সমান কত হবে? একই রকমভাবে লেফট হ্যান্ড সাইড লিখছি, কস অফ 45 প্লাস 45 ইকুয়াল টু কস 90 ইকুয়াল টু কস 90 ইকুয়াল টু 0, এবং রাইট হ্যান্ড সাইড সমান কত হবে? মানটা আমরা মনে রাখছি, এ ইকুয়াল টু 45, বি ইকুয়াল টু 45, তার মানে কস 45 ইন্টু কস 45 মাইনাস সাইন 45 ইন্টু সাইন 45, সাইন 45 ইন্টু সাইন 45, তাহলে এখানে কত হবে? কস 45 সমান হচ্ছে 1/√2 ইন্টু 1/√2, একই মান, কস 45-এর মানও 1/√2, সাইন 45-এর মানও 1/√2। তাহলে একই রকমভাবে এটা হচ্ছে হাফ আগের মতোই, মাইনাস হাফ ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে লেফট হ্যান্ড সাইড সমান 0, রাইট হ্যান্ড সাইড সমান 0। আমরা লিখতেই পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এবং এটা আমাদের প্রুভড হলো যে আমাদের এই যে লটা, এই লটা যেটা আমরা পরবর্তী সময়ে আরও বিস্তৃতভাবে শিখব, যে এক নাম্বারে এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, লেফট হ্যান্ড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হিসাবে আমরা প্রমাণ করে দেখলাম। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, এবং বন্ধুদের সাথে অবশ্যই এটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।